যারা এই মুহূর্তে রয়েছে। আমি আমি একবার একবার সবার কাছে যেতে চাই, কিন্তু তার আগে একবার আমি শুধু বলতে চাই, আমি আজকে আমি পিসিআরকে বলবো, আমি শুনতে পাচ্ছি পিসিআর কোথায় বিশ্বাস হচ্ছে, তাই জন্য পিসিআর ভালো করে কমান্ড দিতে পারছে না। আজকের দিনে সবকিছু মাফ। আমি শুধু একটাই জিনিস, আমি একটাই জিনিস বলছি এই মুহূর্তে, বাংলার মানুষ আজকে আমাদের শুনছেন, বাংলার মানুষ শুনছেন বলে বাংলার মানুষ জানেন, লড়াইটা সন্তুপানের একার ছিল না, লড়াইটা রিপাবলিকের একার ছিল না, লড়াইটা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝিয়ে দেওয়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্বৈরাচার বেশি দিন চলবে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই 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 টানা যে মিডিয়াকে সেন্সার করা, এই তৃণমূল কংগ্রেসের বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলোকে ভয় দেখানো, ফেসবুক পেজ ইউটিউব পেজ যারা চালাচ্ছে, গোটা বাংলার লড়াই এটা, এই লড়াইটা বারবার সমস্ত সংবাদ মাধ্যমের লড়াই, সমস্ত সাংবাদিকদের এইভাবেই এইভাবেই সাংবাদিকরা সংবাদ করবে, এইভাবেই সাংবাদিকরা রিপোর্টিং করবে, এইভাবেই লাইভ কভারেজ করবে, রিপাবলিক বাংলা দেখিয়ে দিয়েছে এবং আমাদের আশা বাকিরাও করবে, কারণ অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রিপোর্টিং করাই একজন সাংবাদিকের ধর্ম, আর আমরা সেটাই করেছি। আমরা কোনো ভুল করিনি, আমাদের কোনো ভুল খবর পরিবেশনা হয়নি, কোনো ভুল রিপোর্টিং হয়নি, আমাদের রিপোর্টার কোনো ভুল করেনি। তুমি জাস্ট ভাবো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা কিভাবে পড়লো, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের মুখটা কিভাবে পড়লো বাংলাতে এই মুহূর্তে। আপনারা লাখ লাখ মানুষ টিভিতে দেখছেন, রিপাবলিক বাংলায় দেখছেন, অন্যান্য চ্যানেলেও দেখছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হারলেন, রিপাবলিক বাংলার সাংবাদিকের বেল হলো হিন্দিতে, রিপাবলিক ভারতে গোটা দেশের যে মানুষ তারা দেখছেন, রিপাবলিক ইংলিশে গোটা বিশ্বের মানুষ দেখছে, কর্ণাটকায় মমতা ব্যানার্জি যেখানে মিটিং টিটিং করতে যান সেখানে পর্যন্ত দেখলেন মমতা ব্যানার্জির। লজ্জা হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত মমতা ব্যানার্জি, বাচ্চা বাচ্চা ছেলেদের সাথে, বাচ্চা বাচ্চা মেয়েদের সাথে লড়াই করতে গেছিলেন, লড়াই করতে গেছিলেন, রাজ্য পুলিশের লজ্জা হওয়া উচিত। যে ছেলেটা ইউটিউব চালাচ্ছে, যে ছেলেটা ফেসবুক চ্যানেল চালাচ্ছে, তাদেরকে ভয় পাওয়ানোর চেষ্টা করেছিলেন। ১৯৮৪ সালে ইন্দিরা গান্ধীর অপমৃত্যু, আমি বলবো অসময়োচিত মৃত্যু, অপঘাত এবং সন্ত্রাসবাদীদের আক্রমণের মৃত্যুর সমবেদনায় ভর করে এক সাংবাদিকের রেকমেন্ডেশনে, যিনি তার প্রথম সংসদের ছাড়পত্রটি পেয়েছিলেন, যাওয়ার টিকিটটা পেয়েছিলেন, নিজের পার্টির টিকিটটা পেয়েছিলেন, তিনি তিন বছর আজ জন্মলগ্ন থেকে তিন বছর আয়ু হয়েছে এমন একটি সংবাদ মাধ্যমকে তার ৪০ বছরের রাজনৈতিক জীবনের যাবতীয় অভিজ্ঞতা অর্জন শক্তি ক্ষমতা সব কিছু দিয়ে নিজের পা দিয়ে দলে দিতে চেয়েছিলেন। মানুষ আমাদের কণ্ঠস্বর, আমাদের দলানো যাবে না। একবার আমি দেখতে পাচ্ছি গোটা বাংলার এই মুহূর্তে, আমি তো বলবো গোটা বাংলার জেলার সমস্ত সংবাদ সাংবাদিকদের একসাথে হাততালি দেওয়ার জন্য। এই মুহূর্তে অর্ণব রয়েছে, সুখেন্দু রয়েছে, এই মুহূর্তে ঐন্দ্রিয়া রয়েছে, এলিনা রয়েছে, পিঙ্কি রয়েছে, পিঙ্কি আমাদের জিত হয়েছে, জয় হয়েছে, তুমি কালকেও সন্তুষ্টির সাথে দেখা করতে পেরেছিলে, এবং প্রিয়াঙ্কা গ্রামে রয়েছে, পিঙ্কি সবাইকে বলো যে আমরা সন্দেশখালীর মা বোনেদের কথা বলে এসেছি, আমাদের সাংবাদিককে গ্রেপ্তারের পরও আমরা থামিনি, আমরা আরো বলে এসেছি এবং আমরা আমরা বলবো এবং হাততালি দেবো মমতা ব্যানার্জি, যত আমরা জোরে জোরে হাততালি দেবো মমতা ব্যানার্জিকে শুনতে হবে, আমরা সবাই এই হাততালিটা দেবো মমতা ব্যানার্জিকে শুনতে হবে, মমতা ব্যানার্জির টানাশাহি চলবে না। বলতে না যে কথাটা বলছি, সন্দেশ খালি কিন্তু নন্দীগ্রামের মতো ঘটনা ঘটেনি, নন্দীগ্রামে কোনো সাংবাদিক গ্রেপ্তার হয়নি, সন্দেশ খালি যে গ্রেপ্তার হয়েছিল সাংবাদিক, এবং কেন গ্রেপ্তার হয়েছে কেবলমাত্র খবর করার জন্য, এবং তারপর যে সাজানো হয়েছে যেটা নিয়ে খোদ বিচারপতি নিজে হাসছেন, বিরক্ত হচ্ছেন, ক্ষুব্ধ হচ্ছেন, কাউকে এভাবে কাউকে সাজানো হয় বিষয়গুলো? এই পশ্চিমবঙ্গে যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন পরিবর্তনের সরকার চাই, যে পরিবর্তন এসেছিল, যিনি বলেছিলেন বদলা নয় বদল চাই, যিনি এই কথাগুলো বলেছেন, তিনি আজ কি করেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ কি করেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কি করেছেন? একটা সাংবাদিককে পুলিশ দিয়ে মিথ্যেকে এসে ধরিয়েছেন, এখন তো লোকে হাসবে, এখন তো গোটা বাংলা হাসছে, জামিন তো হয়ে গেল, বলছে তো সবাই যে কেসগুলো যেগুলো দেওয়া হয়েছে সেগুলো অকারণ, কারণ ছাড়া এরপর কি হবে? এক ভয়ানক ঘটনা আজকে যে প্রমাণ হচ্ছে, রিপাবলিক যে পথে চলে, রিপাবলিক যেভাবে মানুষের কণ্ঠস্বর তুলে ধরে সেই পথটাই সঠিক পথ,
একে যেন আপনি এর একটা ব্যবস্থা করে দিয়েছেন, একদিকে আপনি পুলিশ আর পুলিশ প্রশাসন, আর এদিকে মানুষ মানুষের কণ্ঠস্বর সঙ্গে রিপাবলিক। ঠিক এই জায়গাটা দাঁড়িয়ে আমি যেটা বলবো, আজকে আজকে কিন্তু খোলাখুলি হয়ে গেল, সবার সামনে সব কিছু প্রকাশ্যে চলে এলো, সবাই বুঝে গেল, সবাই জেনে গেল যে রিপাবলিক যে খবর দেখায়, যে খবর গণতন্ত্রের জন্য যে কাজগুলো করেছে সেখানে কোথাও কোনো খামতি নেই, কোথাও কোনো ভুল নেই। এবং বারবার আজকে আজকে আমাদের আমাদের নিউজ রুম, গোটা নিউজ রুমে আমরা ভাবছিলাম, আমরা চিন্তিত ছিলাম, আমরা দুঃখ পাচ্ছিলাম, কেন এমনটা হবে, কেন কেন এটা হবে। এই যে উচ্ছ্বাস, এই যে রিপাবলিকের যে উচ্ছ্বাসের ছবি, আমি ছবিটা আমার দেখাতে বলবো, এই উচ্ছ্বাসের ছবি, এই যে এত লোক কাজ করছে, তারা প্রত্যেকে খবরের জন্য কাজ করে যাচ্ছে, এবং তারা 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 প্রতিদিন প্রতি মুহূর্ত যে ভাবছে, প্রতি মুহূর্ত ভাবছে কি হয়েছে স্বর্ণালী, এই যে খবরটা, আমি যদি এই উচ্ছ্বাসের কথা বলো, এই যে উচ্ছ্বাস দেখো, উচ্ছ্বাস মানে আমরা উচ্ছ্বাসে বেশি যাচ্ছি, টানা লাইভ চলছে আমাদের, টানা লাইভ চলছে শুভ্রাংশুদা। রিপাবলিক বাংলাকে থামানো যায়নি, রিপাবলিক বাংলাকে থামানো যাবে না, কারণ আমাদের এমজিরা বারবার বলছি আমরা কোনো মিথ্যে খবর করিনি, আমরা কোনো রং চড়ানো খবর করি না, আমরা কোনো দলের হয়ে খবর করি না, আমরা কোনো দলীয় মুখপাত্রের মতো খবর করি না, এবং আমাদের খবর আজকে কোর্টে প্রমাণ হয়ে গেছে যে আমাদের খবর কোথাও এক বিন্দু মিথ্যে ছিল না, আমাদের খবর কোথাও একটুও ভুল ছিল না, আমাদের কোথাও কোনো ফাঁক ছিল না, আমাদের রিপোর্টারের রিপোর্টিংয়ে কোথাও কোনো ফাঁক ছিল না। এর থেকে বড় যে আর কি হতে পারে, এটা পুলিশের লজ্জা ধিক্কার যে সংবাদ মাধ্যমের মুখ বন্ধ করার জন্য তারা ইচ্ছে করে প্লট সাজিয়েছিল, যে ফাঁদে তারা নিজে পড়লে এবং রাজ্যের মানুষের সামনে তাদের মুখোশটা খসে গেল। এটা প্লট সাজিয়েছিল, এটাকে তো আমরা ষড়যন্ত্র বলছি, ষড়যন্ত্র বলতে পারি, রিপাবলিককে স্তব্ধ করে মমতার পুলিশের, কেন আমরা বলছি, কারণ পুলিশকে বলেছে, বিচারপতি বলেছেন যে আপনি